আমি এই প্রফেশনে কয়েক বছর আছি তো সেই সোর্সে কিছু আলাপ হয়েছে। একদিন হঠাৎ আমার কাছে একটা ফোন এলো, কি ফোন নাকি আমাকে একটা অনুষ্ঠানে গেস্ট হয়ে যেতে হবে। আমাকে আর দেখে নি, আমি তো খুশিতে আনন্দে আত্মা লাগা। ফোনটা করে আমার বন্ধু বললেন, কৌশিক একটা কাজ করতে হবে, তুই গেস্ট হিসেবে যেতে হবে। বললাম ভালো কথা, কি করতে হবে? তোকে নাকি গান গাইতে হবে। আনতে পারি না বলে কোনো কথা শুনবো না, ওই লোক তোকে চেনেও না, তোর গানে শুনবে না, শুধু তোকে গানটা গাইতে হবে। শোন শোন শোন, কিছু বলার আগে কেটে দিল, তোকে না করতে পারছি না বন্ধু বলে কথা নিয়ে গেল। নিয়ে যাওয়ার জন্য বললো গাড়ি পাঠাবো, আমি বলছি এটা কি গাড়ি? বলছে চার চাকা। দেখি এটাই সব গাড়ি না হয়ে যায়, আমার একটা মৃতদেহ না চলে আসে, কিন্তু আমি গান জানি না। সবাই নিয়ে গেলাম, দুজন গাড়ি গাড়িটা বসে আছে পাশে, আমি পাশে গিয়ে বসলাম, দুজনের দিকে তাকালাম, নিয়ে হাসলো, আমিও হাসলাম। কিন্তু আমার যে যা হচ্ছে আমি জানি, লতা তো মেয়েদের বলছে বলতে বলতে বেরিয়ে গেছে, লতার তো কথাটা সেই জন্য। পাশের জন্য বললো রবি কণ্ঠি, কেউ বলছে আশা কণ্ঠি, আর আমি বললাম কি জানেন আমি হচ্ছি গলার মধুর কণ্ঠি। বলে ঠিক আছে, সবাইকে বসিয়ে দিলো পাশাপাশি, আমাকে ফুল দিলো, আমাকে এমনি বলে না কি বলেন, ওটা কি বলেন, হ্যাঁ বুকে বুকে, আমার বুকে যা লাগেছিল কি বলবো, বুকে হাতে নিয়ে বসে আছি। ওই দিক থেকে এক একজন করে যাচ্ছে, হাততালি দিচ্ছে, কথা হচ্ছে। একজন প্রথমে মিমিক্রি করে বেরিয়ে গেলো, তারপরে আমার পাশের কলিগ গেল গান করতে, ওকেই বলছে নাম তাড়াতাড়ি নাম, আমি বলছি ওকেই যদি বলে নাম তা আমার কি হবে কাম, বুঝতে পারছি না, বসে আছি। এইজন গেল, ওকেও বলছে নাম নাম, আমি বুঝতে পারছি, আমি বলছি ভলেন্টিয়ার ভাই বললাম ভাই একটু বাথরুম যাবো, বাথরুমটার কথা একটু বলবে, বলছি ওই তোর পাশে চলে যাবো, আরো ভালো বাথরুম আছে। আমি গিয়ে দেখি পুরো খোলা মাঠ, একটা বস্তা দিই চার দিক টাকা, আমি কোনো রকম বাথরুম করে পালাবো কি, চারদিকে শুধু দেখছি আলো আর আলো আর লোক আমার দিকেই তাকিয়ে আছে। আপনি গান গান, আপনি কি গান গান? আমি বারবার বলতে বলতে ফিরে গেছিলাম যে হ্যাঁ হ্যাঁ, কি গান গাই আমি সেটা নিজেও যাই না। যখন দাদা বিশ্বাস করবেন না, স্টেজে যখন তুললো প্রচুর লোক হাততালি দিচ্ছে, আমি বললাম দাদা মিউজিয়াম দাদাদের বললাম যে আপনারা বাজাবেন না কিছু, আমাদের পায়ে তো পায়ের জন্য মেসছি, বলছি বাজালে না গানটার বেরোবে যা বেরোবে গালা গেছে। তখন পাশে একজন দাঁড়িয়ে বলছে শুরু কর শুরু কর, আমি শুরু করলাম গান। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমার এই গান শোনার পর আমি দেখি একটা বুড়া লোক আমার দিকে হেঁটে হেঁটে আসছে। আপনি কি আমার কিছু বলবেন? বললো না না, আমি তোরে কিছু কমু না, আমি তারে খুশ আছি যে তোরে আনছে। সালা গান এটা, এটা মনে হচ্ছে স্লোগান। ঠিক আছে, তাড়াতাড়ি এটা ভালো গান গা, নাহলে এখান থেকে বেরোতে পারবি না। সব লোক দাঁড়িয়ে গেল এবং হাত জোর করে দাঁড়িয়ে আছে, এই সুযোগ আমি বললাম জয় হে জয় হে জয় হে জয় হে করতে করতে স্টেজ থেকে নেমে গাড়ির মধ্যে বসে ড্রাইভার বললাম যেদিকে চোখ চাই চালা। ড্রাইভার বলে দাদা এই গাড়ি চালাবে না, বলছি দাদা আমি 50 টাকা তোকে বেশি দেবো তুই চল। অন্যরকম আমাকে স্টেশনের কাছে নিয়ে এলো, ওখান থেকে ফোন করছে আমার বন্ধু, ফোনটা কেটে দিয়ে ট্রেন ছিল 10:05, আমি গিয়ে পৌঁছেছি 10:03, ট্রেনের এরকম ভাবে তুলছি, একটা লোক বলছে তাড়াতাড়ি আসুন এটাই লাস্ট ট্রেন, আমার আমারও এটাই লাস্ট ট্রেন বলে আমি উঠলাম ট্রেনে। যেই দাদা বাড়ি পৌঁছালাম, বাড়ি ফোনে যে বন্ধুর ফোনটাতে ধরা বন্ধ করলাম, এখন পর্যন্ত ফোন তো নেই, তাই আমি আপনাদের সামনে এই অবস্থায় দাঁড়াতে পেরেছি। এবং কিছু যদি দেখতে চান, যদি ভালো লাগে, অবশ্যই ভালো লাগার একটা দরকার আছে, যাই না কতটা ফুটিয়ে তুলতে পেরেছি, চেষ্টা করছি নিজের মধ্যে একটা কিছু করার। আসলে স্ট্যান্ড আপ কমেডি তো আমার দ্বারা প্রথম থেকে হয় না, আসলে আমি স্ট্যান্ড আপ নয়, আমি সিটিং কমেডি করে দিয়েছি এতদিন, এই প্রথমবার স্ট্যান্ড আপ কমেডি করলাম। যদি এটা আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন ARF চ্যানেলে, আরও এরকম নতুন নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরবো। যদি আপনাদের ভালো লাগে এবং লাইক দেন এবং ভিউয়ার্স বাড়ে, তাহলে আপনি আমাকে আবার দেখতে পাবেন। আমি কৌশিক।